এখন আমরা যেটা চেক করতে চাইছি সেটা হচ্ছে কোন বছর লিপ ইয়ার কিনা সেটাকে আমরা চেক করতে চাইছি। তো লিপ ইয়ার কিনা চেক করতে যাওয়ার জন্য আমরা প্রথমে কি দেখি, তাহলে কন্ট্রোল এন দিয়ে আমরা নিউ সোর্স ফাইল নিলাম, এখানে লিখছি টু চেক সিএইচসিকে চেক লিপ ইয়ার, এলইএপি লিপ ইয়ার, ওয়াইএআর লিপ ইয়ার। এর জন্য আমাদেরকে একটা কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কোন বছর লিপ ইয়ার করার চেক করার জন্য আমাদেরকে এখানে নেস্টেড ইফেল স্টেট যে কন্ডিশনাল স্টেটমেন্টটা সেটাকে ইউজ করতে হবে। নেস্টেড ইফেলস হচ্ছে ইফ এলস কোনো স্টেটমেন্টের মধ্যে যদি আমরা আরেকটা ইফেলস ইউজ করি তাকে নেস্টেড ইফেলস বলে। এখন আমরা এটা যখন উদাহরণটা দেবো তখনই বুঝতে পারবো। তো তার আগে আমরা বুঝে নিই লিপ ইয়ারটা কীভাবে চেক করা যায়। অ্যাকচুয়ালি কোনো বছর যদি ধরো 2100 সাল, এই 2100 যে সালটাকে আমি যদি তোমার 4 দিয়ে ডিভাইড করি, যদি 4 দিয়ে ডিভাইড করতে যাই ডিভাইড বাই 4 করি, তখন সেটা কিন্তু দেখাবে লিপ ইয়ার, কিন্তু এটাকে 4 দিয়ে ডিভাইড করা যাবে না। আমরা যদি ক্যালকুলেটরটা খুলে নিই, সিএলসি ক্যালকুলেটরটা খুলে নিই, ক্যালকুলেটর দিয়ে আরও ভালো করে আমরা চেক করতে পারবো জিনিসটাকে। তো এখন আমরা দেখছি, আচ্ছা এখানে আমরা দেখছি যে 2121 সাল, তো 2100 যে সাল এই সালটাকে কিন্তু আমরা যদি 4 দিয়ে ডিভাইড করে 4 দিয়ে ভাগ করে চেক করি তাহলে কিন্তু সেটা লিপ ইয়ার 525 পুরোপুরি ভাগ চলে যাচ্ছে, সেটাকে লিপ ইয়ার বলে দিচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি কি এটা লিপ ইয়ার সেটা চেক করার জন্য আমাদের কী করতে হবে, যেহেতু এটা শেষে দুটো জিরো আছে যেগুলো 100 সালের শেষ হয়, সেগুলোকে আমরা কী করি, সেগুলোকে আমাদেরকে অন্য ব্যবস্থা নিতে হয় সেটাকে ক্লিয়ার করা এ করার জন্য ব্যবস্থা করার জন্য। তাকে আমরা কী করতে চাইছি না, ধরো 2100 এই যে সালটা 2100 এই ইয়ারটাকে আমরা এদেরকে কী করি 400 দিয়ে ডিভাইড করি, 400 দিয়ে ডিভাইড করে দেখতে হয় যেহেতু শেষে এটা আছে, তাহলে 5.25 হয়ে গেছে। তো 5.25 মানে এটা নিশ্চয়ই ভাগশেষ থেকে যাবে যদি আমরা পয়েন্টে না নিয়ে আসি। তো যেগুলোতে ভাগশেষ থেকে যাচ্ছে কমপ্লিটলি ডিভিজেবল যেগুলো নয় সেগুলোকে কিন্তু লিপ ইয়ার নয়, তার মানে 2100 সাল লিপ ইয়ার নয়। আবার যদি সেই সেন্সে আমি 2000 সাল ধরে নিই, সেই 2000 সালটা ধরলে কী হবে, তাকে যদি আমরা 400 দিয়ে ডিভাইড করি তাহলে কী হবে, এটা পুরো 5 কমপ্লিটলি 5 বেরিয়ে গেল, তাহলে এক্ষেত্রে কিন্তু 2000 সালটা কিন্তু লিপ ইয়ার। তো এইভাবে আমরা কিন্তু হিসাবটা আমাদেরকে দেখতে হবে। এইটা করার জন্য আমাদেরকে ফার্স্ট যে প্রোগ্রামে যেটা আমরা কীভাবে করবো এই জিনিসটাকে সেটা শেখার জন্য আমাদেরকে করতে হবে কি না, যেমন আমরা চেক করি সেই চেকগুলো করে করে যেতে হবে। প্রথমে 100 দিয়ে ভাগ করে আমরা চেক করে নেব সেটা কোনো 100-র গুণিতক কিনা, যদি 100-র গুণিতক হয় তখন তাকে আমরা 400 দিয়ে ডিভাইড করবো, 400 দিয়ে ডিভাইড করে যদি ডিভিজেবল হয়ে যায় তখন বলবো এটা লিপ ইয়ার, আর 400 দিয়ে ডিভাইড করে যদি ডিভিজেবল না হয় তখন বলবো এটা লিপ ইয়ার নয়। যেগুলো 100 দিয়ে ডিভাইড করা যায় না যে সালগুলোকে, শুধু সেই সালগুলোকেই 4 দিয়ে ডিভাইড করে বলা যায় সেটা লিপ ইয়ার কিনা। তাহলে এখানে আমাদেরকে কিছু জিনিস খেয়াল রাখতে হচ্ছে সেটা প্রোগ্রাম করতে করতে। আবার একবার বলবো আমি, এখন শুরু করে দিই, হ্যাজ ইনক্লুড আইএন ইউডিই, হ্যাজ ইনক্লুড এসটিডিআইও ডট এইচ, হ্যাজ ইনক্লুড সিওএনআইও ডট এইচ, সরি সিওএনআইও ডট এইচ, ভয়েড মেন, সরি এমএআইএন, কি যে হচ্ছে আজকে, ভয়েড মেন। এবারে দিলাম ইন্ট, ইন্টিজার টাইপ ভেরিয়েবল নেবো সালটা, সালটা কি নেবো ওয়াই এর মধ্যে আমরা সালটা ইউজারের থেকে নেবো, আর একটা নেবো আর ওয়ান আর একটা আর টু ভেরিয়েবল নেবো, এগুলো হচ্ছে রিমাইন্ডার ওয়ান আর রিমাইন্ডার টু। সেটা আমরা কী করে বের করবো সেটা আমরা পরে কাজে লাগাচ্ছি, যেখানে কাজে লাগাবো সেখানে পেয়ে যাবো। পিআরআইএনটিএফ দিয়ে প্রিন্ট এফ ফাংশন নিয়ে নিলাম, প্রিন্ট এফ ফাংশন নিয়ে এখানে কী করবো আমি, এর মধ্যে এন্টার এ এন টি ইয়ার, এন্টার দ্য ইয়ার, এন্টার দ্য ইয়ার, ইউজারের কাছ থেকে ইয়ারটা নিলাম, ইয়ারটা নিয়ে স্ক্যান করবো, স্ক্যানের ফাংশন দিয়ে স্ক্যান করবো সেটাকে, কার মধ্যে না পার্সেন্ট ডি, এটা একটা ইন্টিজার নাম্বার, এটাকে স্ক্যান করবো ওয়াই এর মধ্যে, অ্যান্ড পার্সেন্ট ওয়াই দিয়ে দিলাম, স্ক্যান হয়ে গেল। নেক্সট আমরা কী করবো, আমরা আর ওয়ানের মধ্যে চেক করে দেখব যে 100 দিয়ে ডিভিজেবল কিনা ইয়ারটা, তাহলে ওয়াই পার্সেন্টাইল দিয়ে আমরা কী করবো 100 দিয়ে দেবো। এটা কী চেক করছে, এই পার্সেন্ট দিয়ে যখন ডিভিশনটা আমরা করছি এটাকে বলছে মডিউলার ডিভিশন, মডিউলার ডিভিশন সবসময় ভাগশেষটাকে নেয়, যদি আর ওয়ানের মধ্যে ভাগশেষ থেকে যায় তখন বুঝতে হবে যে এটা 100 দিয়ে ভাগ যায় না এই সালটাকে, তার জন্য আমরা অন্য পদ্ধতি ব্যবহার করব। যদি আর ওয়ানের মধ্যে জিরো চলে আসে তার মানে পুরো 100 দিয়ে ডিভিজেবল হয়ে যাবে এটা, তার জন্য আমরা তাকে 400 দিয়ে ভাগ করে দেখব। তাহলে এখন আমরা যেটা করতে পারি, এখন আমরা করব ইফ আর ওয়ান ইকুয়ালস ইকুয়ালস জিরো, কী করবো আমরা, ইকুয়ালস ইকুয়ালস জিরো হলে, আর ইকুয়ালস ইকুয়ালস জিরো হলে আমরা করবো কি না,
এই প্রোগ্রামটাকে মানে এই যে আর টু বলে একটা নব ভেরিয়েবল, সেই আর টু ভেরিয়েবল যে নিয়েছি আমরা, সেই আর টু এর মধ্যে কী করবো, এই যে ইয়ারটা আছে আমাদের, এই ইয়ারটাকে 400 দিয়ে ডিভাইড করে দেখবো। তাহলে ওয়াই পার্সেন্টাইল 400 মডিউলার ডিভিশন করলাম, তাহলে এর যদি ভাগশেষ থাকে, এর যদি ভাগশেষ না থাকে তখন বুঝতে হবে এটা লিপ ইয়ার। তাহলে এই ইফের মধ্যে আমরা কি করব, এই ইফের মধ্যে আমরা ইউজ করব জি, আরেকটা ইফ ইউজ করতে হচ্ছে আমাদেরকে, আরেকটা ইফ ইউজ করতে হলো, ইউজ করে কি করব না, আর টু ইকুয়ালস ইকুয়ালস চেক করছে এটা, ইকুয়ালিটি চেক করার জন্য এটা। তাহলে আর টু ইকুয়ালস ইকুয়ালস যদি আমরা দেখি যে জিরো হয়ে গেছে, দেন বলবো, দেন বলবো আমরা PRINTF প্রিন্ট করবে কি, দ্য ইয়ার, ইয়ার ইজ আ সেঞ্চুরি, CENTURY সেঞ্চুরি মানে 100 দিয়ে ভাগ যায়, অ্যান্ড লিপ ইয়ার এই কথাটা বলবে, তাহলে সেটা সেঞ্চুরি হবে যেহেতু 100 দিয়ে ডিভাইড করা গেছে, তাহলে সেঞ্চুরি, এবং সেটা লিপ ইয়ার হবে। যদি 100 দিয়ে ডিভাইড করা যায় কিন্তু 400 দিয়ে ডিভাইড না হয় তাহলে কিন্তু সেটা লিপ ইয়ার নয়। তাহলে আর ওয়ানের ভ্যালুটা এখানে চেক করেছি, এবারে এখানে এলস দিয়ে, ইএলএসি এলস দিয়ে আর চেক করার কোনো দরকার নেই, জাস্ট এখানে আমরা দিয়ে দিতে পারি প্রিন্ট এফ ফাংশন দিয়ে। এই লাইনটাকে আমি প্রিন্ট করে দিচ্ছি এখানে, শুধু কিছুটা চেঞ্জ করে দেবো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে কী করছি এখানে, এখানে লিখবো দিস ইজ আ সেঞ্চুরি, অ্যান্ড মানে অ্যান্ড না দিয়ে বাট করে দিই, বিওটি বাট নট এ লিপ ইয়ার, নট কথাটা লিখে দিলাম ক্যাপিটালে, লিখে দিই আরও ভালো দেখাবে, পুরো বোঝা যাবে, নট আ লিপ ইয়ার। তাহলে এটা সেঞ্চুরি হতে পারে কিন্তু লিপ ইয়ার নয়, যদি 400 দিয়ে ডিভিজেবল না হয়, মানে আর টু এর ভ্যালু যদি জিরো না হয় এখানে, যদি রিমাইন্ডার পড়ে থাকে, ভাগশেষ থাকে, তার মানে সেটা লিপ ইয়ার নয়, সেটা সেঞ্চুরি কিন্তু লিপ ইয়ার নয়। এবার পরে এখানে আর ওয়ানটা চেক করেছিলাম, আর ওয়ানের মধ্যে কী ছিল, 100 দিয়ে ডিভাইড করে দেখেছিলাম যেটা, যেটা 100 দিয়ে পুরোপুরি ভাগ চলে যাচ্ছিল সেটা এই লুপের মধ্যে ঢুকছে, যেটা 100 দিয়ে পুরোপুরি ভাগ যাবে না সেটাকে আমরা এলসে নিয়ে আসবো, এর পরে নিয়ে আসবো, কী করবো, ইএলএসি এলস নিয়ে এলাম, এলস করে আমরা কী করবো, তার মানে এটা 100 দিয়ে ভাগ যায়নি, এটা কি তখন এখানে ঢুকবে, তখন আমরা এটার জন্য কী করবো, আর টু এর মধ্যে ফার্স্ট আর টু এর মধ্যে কী করবো, আর টু এর মধ্যে ওয়াইটাকে আমরা, ওয়াইটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করবো, আমরা তাই করেছিলাম, ওয়াইটাকে 4 দিয়ে ডিভাইড করে দেখবো। সাধারণত আমরা নর্মাল যে বছরগুলো থাকে সেগুলোকে ওয়াইকে, সেই বছরটাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেখি, যদি পুরোপুরি ভাগ চলে যায় তাহলে সেটা লিপ ইয়ার বলি। তাহলে এখানে ওয়াইটাকে আমরা 4 দিয়ে ভাগ করলাম, এটা সেঞ্চুরি নয়, মানে 100 দিয়ে চেক করে দেখলাম, 100 দিয়ে চেক করে দেখার পরে যদি এটা শূন্য হয় তবেই ইফের মধ্যে ঢুকবে, তখন আমার আর টু এর মধ্যে ভ্যালু থাকছে, কিন্তু যদি এই লুপের মধ্যে না ঢোকে, প্রথমেই যদি এই যে কন্ডিশনটা এটা যদি স্যাটিসফাই না করতে পারে, তাহলে এই যে আমার ইফেল স্টেটমেন্টের মধ্যে কন্ডিশনের মধ্যে আর ঢুকবেই না, ভেতরে আর ঢুকবেই না, তাহলে এখানে যদি না ঢোকে বাইরে চলে আসবে, এটা সোজাসুজি এখানে চেক করার পরে এখানে মিললো না, তাহলে এখানে চলে এলো ডাইরেক্ট, তার মানে সেটা 100 দিয়ে ভাগ যায়নি পুরোপুরি। তাহলে না গেলে তাকে 4 দিয়ে আমি ভাগ করে দেখবো, তাহলে 4 দিয়ে ভাগ করার পর যদি আমার ভাগশেষটা যদি শূন্য হয় তাহলে তাকে লিপ ইয়ার বলবো, কিন্তু সেটা সেঞ্চুরি নয় অথচ লিপ ইয়ার, তাহলে সেখানে আমি একটা ইফ দিলাম। তাহলে ইফ এলসের মধ্যে আবার একটা ইফেলস চালাচ্ছি আমি, সেখানে ইফের মধ্যে আবার একটা ইফেলস চালিয়েছি, এখানে এলসের মধ্যে আবার একটা ইফেলস চালিয়েছি, তাহলে এখানে কী দেবো, ইফ আর টু ইকুয়ালস ইকুয়ালস জিরো, আর টু ইকুয়ালস ইকুয়ালস জিরো, সেখানে কী করবে না, কন্ট্রোল ভি দিয়ে প্রিন্ট করবে, দ্য ইয়ার ইজ, ইয়ার ইজ নট, নট আ সেঞ্চুরি, বাট বাট লিপ ইয়ার। আবার এখানে একটা এলস দিয়ে যদি আমি দিয়ে দিই এটা, যেগুলো ডিভিশন হচ্ছে 4 দিয়ে, এই ডিভাইড করার পর ভাগশেষটা শূন্য হলো না, তার ক্ষেত্রে কী দেবো আমি, ইয়ারটা একটা সেঞ্চুরিও নয় লিপ ইয়ারও নয়, ইয়ার ইজ নট আ সেঞ্চুরি, এই সরি নাইদার, NITH ইয়ার, নাইদার আ সেঞ্চুরি নট আ লিপ ইয়ার, এটা করতে পারি, বা তুমি সিম্পলি নট আ সেঞ্চুরি অ্যান্ড লিপ ইয়ার, তাহলে এই কথাটা আমি লিখতে পারি, নাইদার নর এখানে দিতে পারি, ইয়ার দ্য ইয়ার ইজ নাইদার আ সেঞ্চুরি নর আ লিপ ইয়ার, এখানে সেঞ্চুরিও নয় আর লিপ ইয়ারও নয়। এই পুরো প্রোগ্রামটা আমার লেখা হয়ে গেল, লেখার পরে আমি কী করবো, এখানে গেট সিএইচ দিয়ে দেবো, গেট সিএইচ দিয়ে ফাংশনটাকে আমি, এই পুরো প্রোগ্রামটাকে আমি শেষ করলাম, প্রোগ্রামটাকে শেষ করার পর কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করবো।
সেভ করার সময় প্রোগ্রাম PROGRAM প্রোগ্রাম 22 দিয়ে দিলাম। 22 দেওয়ার পর সি সোর্স ফাইল দিলাম, দেওয়ার পর এটাকে সেভ করে দিলাম। সেভ করার পর কি করব, এটাকে আমরা কম্পাইল করাবো। কম্পাইল করাচ্ছি, দেখি এখানে কম্পাইল করালে কি আছে, এরর থাকলে দেখিয়ে দেবে। তাহলে আমার প্রোগ্রামটা লেখাতে কোনো এরর নেই আর ওয়ার্নিংও নেই। তাহলে এটাকে আমি রান করাই, রান করে এবার ইয়ারগুলো দিই, এন্টার দ্য ইয়ার, কোনো একটা সাল দিয়ে দিই আমি। সাপোজ আমি দিলাম 2004, চেক করে দেখি। দ্য ইয়ার ইজ নট এ সেঞ্চুরি বাট এ লিপ ইয়ার, এটা কোনো সেঞ্চুরি বছর নয়, সেঞ্চুরি মানে কোনো 100 সালের সঙ্গে গুণিতক নয়, 100 সালে গুণিতক নয়, কিন্তু এটা লিপ ইয়ার। আচ্ছা পরের বার আবার দেখি চেক করে, আরেকটা সাল 2100, 2100 সাল দেখি। আচ্ছা দিস ইজ এ সেঞ্চুরি বাট নট এ লিপ ইয়ার, 2100 সালটা কিন্তু লিপ ইয়ার নয়। আচ্ছা আর 2000 সালটা দেখি, দিস ইয়ার ইজ এ সেঞ্চুরি অ্যান্ড এ লিপ ইয়ার। তাহলে আমার প্রোগ্রাম পুরো ঠিকঠাকভাবে কিন্তু কাজ করছে, ঠিক আছে। প্রত্যেকটা ইয়ার তুমি কিন্তু দিয়ে দিয়ে করতে পারো। 2020, দিস ইয়ার ইজ নট এ সেঞ্চুরি বাট এ লিপ ইয়ার। আচ্ছা চলো নেক্সট আবার চালাই। 2020, আচ্ছা 2021, নাইদার সেঞ্চুরি নর এ লিপ ইয়ার। 2021, 2022 করি, এন্টার, দিস ইয়ার নাইদার এ সেঞ্চুরি নর এ লিপ ইয়ার, 2022 হয়ে গেল। আচ্ছা 24 করি, 2024, দিস ইয়ার ইজ নট এ সেঞ্চুরি বাট এ লিপ ইয়ার। তাহলে এটা সেঞ্চুরি নয় কিন্তু এটা লিপ ইয়ার। তাহলে আমার প্রোগ্রাম ঠিকঠাকভাবেই কাজ করছে, আশা করি জিনিসটা বোঝা গেল। নিজেরা ভালো করে প্র্যাকটিস করবে।